ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्याति हरे देवी नारायणी नमोस्तुते। ओम जननीम शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा एखाने समबेत होयेछि पाठचक्र। सेई पाठचक्रे आजके आमरा आलोचना करछि पूजनीय स्वामी विशुद्धानंद जी महाराज, जिनि रामकृष्ण संघेर अष्टम संघगुरु छिलेन, तार बक्तृतामालार संकलन सत्प्रसंग थेके आमरा 46 नम्बर बक्तृता आजके करब। एटि श्री रामकृष्ण मिशन लखनऊ केंद्रे देवा होयेछिल 13 নভেম্বর 1959 সালের কথা। এই অনুষ্ঠান, এই আজকের যে পাঠচক্রে যে প্রসঙ্গটা, সেটা একটা খুব সুন্দর ঘটনা দিয়ে শুরু হয়েছে। মহারাজ বলছেন, এই তোমাদের লখনৌর একটি মেয়ে কাশীতে গিয়েছিল, তাকে প্রশ্ন করি তুমি ঠাকুরকে তোমার ছেলে মেয়েদের চেয়ে কি বেশি ভালোবাসো? অদ্বৈত গোস্বামীর বংশের মেয়ে শুনে কি জানি কেন আমার ভেতর থেকে এই প্রশ্নটা করতে ইচ্ছা হলো। সে বলল, নিশ্চয় সেখানে এক ঘর লোক বসে আছে, বেশিরভাগই মেয়েরা। সেদিন সেইটি ছিল আমার প্রথম প্রশ্ন, আর কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করিনি। তার উত্তর শুনে আমি বললাম, তোমার কথা আমরা বুঝতে পারলুম না, ভালো করে বুঝিয়ে বলো। তখন মেয়েটি বলল, মহারাজ ছেলে মেয়ে দিয়েছেন যে ঠাকুর, যখন দিলেন তাঁর ইচ্ছায় পেয়েছি, আবার তিনি যদি ডেকে নেন আমাদের কিছু বলবার জো নেই। ছেলে মেয়ে তিনি দিয়েছেন, তার যা ইচ্ছা তাই তো হবে, আর ঠাকুর যে আমার চিরদিনের আপন, ইহকাল পরকালে তাকে ভালোবাসবো না, আগে তিনি তারপর তো এরা। এই সংসার করার একটা খুব বড় ধরনের গুণ তিনি আমাদেরকে বলছেন, এটা আমাদের জানতে হবে, এটা খুব সুন্দর জিনিস বলছেন তিনি আমাদেরকে। একটা হচ্ছে এই যে ভগবানকে আগে ধরে নিয়ে যদি আমরা আমাদের কাজ জীবনটা যাপন করতে পারি, তার চেয়ে ভালো আর কিছু হয় না। আমরা জগৎ সংসারে সবাইকে ভালোবাসবার পর যেটুকু ভালোবাসা অবশিষ্ট থাকে, সেটুকু ভালোবাসা ভগবানকে দিই, আর বলি ও ঠাকুর তোমাকে আমি কত ভালোবাসি, আমাদের মনে হয় অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু যদি একটু ভালো করে নিজেরা দেখি, তাহলে দেখবেন আমরা নিজেদের আপনার জনের কথা কত আগে ভেবেছি। মার্কেটিং দেখলেই বুঝতে পারবেন, এই তো আর কদিন বাদে দুর্গাপুজো আসবে, আগে আমরা নিজের জনদের জন্য মার্কেটিং করি, খুব কম লোকজন ঠাকুর মাস্বামীজির জন্য মার্কেটিং করে। কোনো কোনো ক্ষেত্রে আছে, বাড়িতে আছে, আমরা দেখেছি তারা বাড়ির ঠাকুরের জন্য বা আশ্রমের বেলুড় মঠের ঠাকুরের জন্য, এরকম নানা জায়গায় আগে তারা ঠাকুরের জন্য বাজার দোকান করার পরে ইয়ে করতে চান, মার্কেটিং করেন, এটা আমরা দেখেছি, এরকম অনেক জায়গাতে দেখেছি। কিন্তু সব ক্ষেত্রে এটা হয় না আর কি, সব সময় জিনিসটা হয় না, এবং এই জিনিসটা হয় না বলেই আমাদের এত সমস্যা তৈরি হয়। এর মূল কারণ হচ্ছে আমরা ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারি না, এবং ভগবানকে ভালোবাসতে পারি না বলে আমাদের প্রায়োরিটি লিস্টে সেকেন্ড বা থার্ড অবশ্যই সেইখানে ভগবান বা আমাদের ইষ্টবস্তু এসে দাঁড়ান। এবং যে অনিষ্ট বস্তু, যাদেরকে আমরা খুব প্রিয়জন বলে মনে করি, তারা কিন্তু একবারে ইনভেরিয়েবলি তার কাছ থেকে এসে যেত, ভুলেই যাই, এবং তারা একটা সময় যে আমাকে ছেড়ে চলে যাবে এটাও বুঝি না। এই যে এখন মাদার্স ডে, ফাদার্স ডে, বিভিন্ন ডে পালন হয়, সেই দিনে একবারে এই স্পেশাল এই আমাদের সোশ্যাল মিডিয়া জুড়ে মায়েদের ছবি, মাকে নিয়ে আদিক্ষেতা কত কি দেখা যায়, কিন্তু সারা বছর আমরা আমাদের মায়েদের দিকে কখনো ফিরেও তাকাই না। আবার সন্তানদের প্রতি আমাদের কী ধরনের অদ্ভুত ধরনের ভালোবাসা নানা ডেতে প্রকাশিত হয়, অন্য ডেতেও সেইভাবে প্রকাশিত হয় না। ঠাকুরকেও ওই একটি দিন, হয় তার জন্মদিন, নাহলে তিথি পুজো, এইগুলোতে আমরা মনে করি, গুরু পূর্ণিমাতে আমাদের মনে করি, পাগল হয়ে যায়, বেলুড় মঠে না যেতে পারলে আমাদের ভীষণ কষ্ট হতে থাকে। অথচ জীবনে আমাদের যে নিত্যদিনের কাজে, সেইখানে আমরা ভগবানকে কিছুতেই নিয়ে আসতে পারি না, এবং ভগবানকে নিয়ে আসতে পারি না বলি আমরা একটা হাইড অ্যান্ড সিক খেলা খেলি ভগবানের সঙ্গে। সবসময় আমাদের সঙ্গে ভগবান একটা হাইড অ্যান্ড সিক খেলা, ওই ভগবান মন্দিরে গেলাম, কোনো প্রার্থনা সভায় গেলাম, ভক্ত সম্মেলনে গেলাম, আমার যে ভীষণ ভালোবাসা ভগবানের প্রতি সেটা প্রকাশিত হয়, তারপর সেখান থেকে বেরিয়ে এলেই ব্যাস একেবারে কিন্নর কিন্নরি থেকে পাঞ্জাবি কিনছি, এইসব নানা জিনিস আমাদের হতে থাকে। আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ দেওয়াটাই আমরাও এরকম খানিকটা, তার মূল কারণটা হচ্ছে যাকে আসল ভালোবাসার কথা থাকে আমরা ভালোবাসতে পারি না বলেই আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়। আমরা যদি সত্যি সত্যি আইডেন্টিফাই করতে পারতাম, আমরা যদি সত্যি সত্যি অনুভব করতে পারতাম যে তিনি আমাদের জীবনের সর্বস্ব, এবং তাহলে আমরা আর অন্য কোনো দিকে ফিরে তাকাতাম না,
আমরা এটা অনুভব করি, কিন্তু তখন জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়। বিশুদ্ধানন্দজি যে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করছেন, তাকে জিজ্ঞেস করছেন যে তুমি ঠাকুরকে তোমার ছেলে মেয়েদের চেয়ে বেশি ভালোবাসো, তিনি উত্তর দিচ্ছেন নিশ্চয়, কি কনভিকশন, বলছেন তিনি এই ঠাকুর আমাকে সন্তানরা দিয়েছেন, আবার তাঁর যদি নিয়ে নেবার তিনি নিয়ে নেবেন, কিন্তু তাকে ভালোবাসবো না, বলছেন তার সঙ্গে আমাদের সম্বন্ধ চিরকাল, আগে তিনি তারপর তো আমি আর অন্য যা কিছু সব, এই এক এই জিনিসই তো উপনিষদ আমাদের শেখাচ্ছেন, তদেতৎ প্রেম পুত্রাৎ প্রেয় বিত্যাৎ প্রেয়ন্নস্মাৎ সর্বস্মাৎ অন্তরতরম ইয়দয় আত্মা ইয়দয়ম আত্মা। তাহলে বলছেন এ আমাদের সবচেয়ে প্রিয় পুত্র, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী, অনেকে আবার এই নিয়ে খুব আজকাল আবার নতুন এক ধরনেরই হচ্ছে, কেন পুত্রান দেহি কথাটা অর্থ ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের ক্ষীণ দৃষ্টির জন্য এটা এই বোধটা আমাদের আসে। আসলে আত্মায় লিঙ্গ ভেদ নেই, যিনি প্রার্থনা করছেন উপনিষদের পুরুষ, তিনি প্রার্থনা করছেন, তিনি কখনো পুরুষ বা মহিলা এই ভেবে ভাবেননি, পরবর্তী জেনারেশন সন্ততি সন্তান সন্ততি তাদের কথা বলছেন, তাই সেই কারণে পুত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। তার চেয়েও ছেলে পুলেদের চেয়েও প্রিয় হচ্ছে আমাদের, কারুর কারুর আমাদের প্রিয় হচ্ছে বিত্তাত, কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে আমার হৃদয়ে স্থিত অন্তরাত্মা, তার মতো প্রিয় আর জগৎ সংসারে কেউ নেই। এই বোধটা যতক্ষণ না আমরা আমাদের আসবে ততক্ষণ কিন্তু হবে না, এটা আনতেই হবে, যতক্ষণ না আমরা অনুভব করতে পারবো তিনি ছাড়া আমরা প্রায় বাড়ির বাড়ির পাপোষ, ঘরের বাইরে রাখা পাপোষের মতো হয়ে যাব, এইটা যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পারবো ততক্ষণ আমাদের হবে না। ঠাকুর একটি ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, যদিও ব্রহ্ম এবং শক্তির কথা বলতে গিয়ে উদাহরণ দিয়েছেন, বলছেন যে বাড়িতে যখন কোনো অনুষ্ঠানাদি হয় তখন কর্তা ভাঁড়ার ঘরের বাইরে বসে থাকেন, আর গিন্নি বাড়ির চতুর্দিকে নানা কাজকর্ম করে এসে ফিরে এসে হাত পা নেড়ে নেড়ে বলতে থাকেন, একে এটা দেওয়া হলো, তাকে তাই সেটা দেওয়া হলো, ওকে ওটা দেওয়া হলো। গিন্নিও জানেন তার কর্তা আছে বলে তার এই হাত পা নাড়াটা সার্থক, আর কর্তাও জানেন গিন্নি আছে বলে তার রোজগার করাটা সার্থক, কারণ গিন্নি আছে বলেন তবে তার এই এটা করা সম্ভব হয়, তার এই যে বিতরণ করা এগুলো করা সম্ভব হয়ে থাকে, এটা হচ্ছে কথা। তিনি যদি না থাকতেন তাহলে কখনো এটা হতো না। ঠিক সেই রকম পরমাত্মা আছেন বলে আমাদের জীবাত্মা, আমাদের অনেক রকম জীবাত্মা আমাদের ভেতরে আছেন, কিন্তু পরমাত্মা যদি না থাকতেন তাহলে আমরা কখনো কোনো অবস্থাতেই নিজেদেরকে কিছু করে উঠতে পারতাম না। তিনি আমার ভেতরে হৃদয় স্থিতে বসে আছেন, যখন তিনি সেই জীবাত্মা বাইরে বেরিয়ে যান, আমার শরীরের বাইরে বেরিয়ে যান, তখন আমার অবস্থা খানিকটা সেই এর মতো হয়, ওই বাইরে পড়ে থাকার সেই বাইরে পাপসের মতো হয়ে যায়। সেই কারণে তিনি আমার জীবন, তিনি আমার জীবন সর্বস্ব, যতক্ষণ তিনি আমার ভেতরে আছেন ততক্ষণ আমি আছি, আই এক্সিস্ট, যতক্ষণ যদি যে মুহূর্তে তিনি আমাকে ছেড়ে চলে যাবেন সেই মুহূর্তে আমার কোনো এক্সিস্টেন্স নেই। এক্সিস্টেন্স একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন, মৃত্যুবত, আমাদের কেউ ধরে রাখতে পারবে না, একবারে সঙ্গে সঙ্গে হারিয়ে যাব। বলছেন এ সংসারে বেশি আসক্তি টান কিসের ওপর, পুত্রমিত্র প্রভৃতির ওপর, এসবেই তো আমার আসক্তি, কিন্তু আমাদের ভেতরে যিনি রয়েছেন তিনি তো অন্তরতম, এদের সবার চেয়ে বেশি প্রিয়, সুতরাং তাকেই প্রিয়ভাবে উপাসনা করবো, এটি ঋষিদের বাণী। যে শ্লোকটির অর্থ ব্যাখ্যা করে দিচ্ছেন, আমাদের সবচেয়ে প্রিয় আমাদের সন্তান, তার চেয়ে প্রিয় বৃত্ত, কিন্তু তার চেয়েও বেশি প্রিয় যারা গভীরভাবে ভাবি তারা অনুভব করেন যে আমার ভেতরে যে অন্তরাত্মা বিরাজ করছেন তিনি আমার সবচেয়ে প্রিয় প্রিয়, তাকে যদি না পেতে পারি তাহলে কিন্তু আমার কোনো রকম কিছুই হবে না। বলছেন আগে ভগবান পরে সংসার, এক লিখে তারপর যত ইচ্ছা শূন্য বসানো যায়, আগে তিনি, তিনি সব দিয়েছেন, কাজে এই যে ছেলে মেয়েদের ওপর সংসারের ওপর প্রীতি ভালোবাসা আকর্ষণ এসব তাঁরই জন্য, তাঁরই দয়া, তাকে বাদ দিলে কিছুই থাকে না, এটা হচ্ছে কথা। একের পেছনে আপনি যত শূন্য বসান ততই তার দাম বাড়তে থাকবে, কিন্তু যদি আপনি একটা উড়ে যায় তাহলে আমি যে শূন্য আমার কোনো দাম থাকে না। অনেক সময় এটা আমরা বুঝে উঠতে পারি না, আপনারা আমরা সবসময় নিজেদের খুব দামি মনে করে থাকি, এটা দুটো ঠিক, তার লীলা প্রকাশের জন্য আমি একটা অদ্ভুত একটা মাধ্যম, আমি যদি না থাকতাম, আমার এই মাধ্যমটা যদি না থাকতো তাহলে কোনোভাবেই তার লীলাকে তিনি প্রকাশ করে উঠতে পারতেন না, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, এটা ঠিক, কিন্তু তিনি ছিলেন বলে আমার জীবনের এই যে এত আনন্দ সব, ওই যে গানেতে আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, সন্তানের সঙ্গে যখন লীলা করছি, স্বামীর সঙ্গে যে লীলা করছি,
প্রিয়জনদের যে আমি লীলা করছি, আমার জীবনের যে নানা আনন্দ খেলা আর কিছু নয়, এরা সবাই তোমার প্রতিনিধি, তুমি আমাকে এই খেলাগুলো দিয়েছিলে, তুমি আমার আনন্দ দানের জন্য এই সম্পদ আমাকে দিয়েছিলে, সেই তোমার দেওয়া আনন্দ নিয়ে আমি খেলা করছিলাম, এইটা হচ্ছে কথা। এটা কিন্তু অন্তরে আমাদের অনুভব করতেই হবে, এটা যদি অন্তরের ভেতর আমরা অনুভব না করতে পারি তাহলে আমাদের কষ্টে অন্তহীন কষ্ট, এই কষ্টের কোনো রকম সীমা নেই, এটা আমাদের বুঝতেই হবে এবং বোঝার খুব প্রয়োজন আছে। তিনি বলছেন সব তার এই ভাবটি আনো, কতটা ভালোবাসা এলে এটি সম্ভব হয় বলো দেখি, সেই টান সেই ভালোবাসাটা তাঁর উপর আসে না কেন? সংসার যে টেনে রেখেছে, জমিন যে রুপিয়া, এরা সব টেনে রেখে দিয়েছে, কোটি জন্ম ধরে এদের ভালোবাসছি, আপনার করে রেখেছি, এর থেকে মন ওঠাতে হবে, তাই তো ঠাকুরের উপদেশ, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, নইলে আঠা জড়িয়ে যায়, সে আঠা আর ছাড়ানো যায় না, তেল মেখে নিলে হাতে আঠা লাগে না, তবু যদি লাগে অল্প চেষ্টায় তুলে ফেলে দিতে পারা যায়। আসক্তি আঠা মনে লেগে থাকে, তেলটুকু মাখা চাই, তেল মানে অনুরাগ ভক্তি, সংসারের ওপর টান ভালোবাসা, এই তো আছে ভগবানই দিয়েছেন আমাদের ভেতর, নইলে সংসার চলবে না, চলবে কেমন করে? আমরা কি ইট দেওয়াল, ইট কাঠ পাথর? স্নেহপ্রীতি ভালোবাসা নিয়েই তো এই সংসার, সংসারের পথে এদেরকে নির্বাসন দিতে হবে? মোটেই না, প্রেম প্রীতি দিয়েই তো সংসারের কর্তব্য পালন করতে হবে, ছেলে মেয়ে স্বামীর সেবা করতে হবে, এসব তাঁরই দান, তবে নিছক সংসারের সেবা করতে গিয়ে সব গুলিয়ে যায়, এটা হচ্ছে কথা, খেলতে গিয়ে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। আমি এরকম মানুষ দেখেছি, অবশ্যই সাধুদের ভেতরে, গৃহস্থদের মধ্যে দেখার আমার সৌভাগ্য সেরকমভাবে হয়নি। আমাদের পূজনীয় স্বামী অমলানন্দজি ছিলেন, আমি এর আগে ওই ঘটনাটা বলেছি, অখণ্ডানন্দজির শিষ্য ছিলেন, 1956 সালে আমাদের বেলঘরিয়া শিল্পপীঠ বা আমাদের টেকনিক্যাল কলেজ যখন তৈরি হয় তবে থেকে এই কলেজের সঙ্গে তিনি সংযুক্ত, 1957 সাল থেকে এই কলেজটি কাজ করছে, এবং এই কলেজটি তৈরির মূলে, বাড়ির প্রত্যেকটি ইঁট কাঠ তৈরি, অনেক সময় মিস্ত্রির অভাবে ইঁটও বয়েছেন মহারাজ, 1954 সাল থেকে এই কাজ শুরু হয় এবং কাজ শেষ হয় 1956 সালে, এবং 1957 সালে এটি ওপেন হয়, জুলাই মাসের কোনো একটা সময় এটি ওপেন হয়েছিল। মহারাজ এমন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, চোখ বন্ধ করে বলে দিতে পারতেন যে কোথায় কি কি আছে, কোন কাগজপত্র কোথায় আছে, কোন অ্যাফিলিয়েশন কোথায় আছে, কোথায় রেজলিউশন আছে, একেবারে শুরুর দিকের জিনিস। আমাদের যখন ইন্টারনাল অডিটর বসেছিল তিনি জানতে চাইলেন এই কলেজটা যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেই সময় বেলুড় মঠে যে রেজলিউশন হয়েছিল তার কপি দরকার, ভেবে দেখুন 1956 সালে, 1956 সালের একটা রেজলিউশনের কপি। মহারাজ খানিকক্ষণ চোখ বন্ধ করে বলে বললেন ওই দিকে একটা ইয়ে আছে, ওখানে সব আগেকার দিনে তো ইয়ে থাকতো কি বলবে ট্রাঙ্ক, সে উঁচু উঁচু ট্রাঙ্ক, তার মধ্যে দেখো খুঁজে পাবে। আমরা খুঁজে পেলাম, এত আসক্তি, আমরা ভাবতাম এই এই এত আসক্তি নিয়ে উনি কী করবেন, সমস্তটা দিন রাত ওনার গুটিয়ে থাকতো এই কাজ নিয়ে, এই সকালে উঠলেই শিল্পপীঠের কাজ, দুপুরে উঠলেই শিল্পপীঠ ছাড়া তার আর দ্বিতীয় কোনো চিন্তা ছিল না, এই জগৎ সংসারে সব কিছুর মাঝখানে তার একটা শিল্পপীঠ একটা প্রধান চিন্তা, এই ছেলেদের, এই ছেলেরা এত স্ট্রাইক করছে, তারা ছেলেরা স্ট্রাইক করছে তাদের চিন্তা নেই, মহারাজ দুশ্চিন্তায় মরে যাচ্ছেন যে ছেলেরা কী করে কোর্স কমপ্লিট করবে, পরীক্ষার সময় কী করে লিখবে। 1997 সালে বেলুড় মঠ থেকে ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে ওরাই সিদ্ধান্ত নিলেন, পূজনীয় স্বামী আত্মস্থানজি সিদ্ধান্ত নিল যে কলেজের দায়িত্বটা উনি ছেড়ে দেবেন, উনি শুধু আশ্রমের দায়িত্বটা থাকবেন। উনি এরকম কলেজের দায়িত্ব ছাড়লেন, এইরকম এক এপ্রিল মাসে উনি কলেজের দায়িত্বটা ছেড়ে দিলেন। আমার খালি মনে হচ্ছে, আমি ওনার কাছে কাজ করি তো আমার খালি মনে হচ্ছে উনি কেমন করে থাকবেন, কিন্তু দেখলাম যেদিন কলেজের দায়িত্ব ছেড়ে দিলেন সেদিন সন্ধ্যাটা অত লক্ষ্য করিনি, কিন্তু তার পরের দিন থেকে দেখলাম কলেজ নিয়ে ওনার কোনো ভাবনা চিন্তা নেই, কলেজের টাকা পয়সা কোথায় থাকবে, অ্যাকাউন্টস কোথায় থাকবে, কোনো কিছু নিয়ে ওনার কোনো ভাবনা নেই। সেই বছর রামকৃষ্ণ মিশনের সেন্টিনারি চলছে, সেই নিয়ে একটা সোভেনির বেরোবেন, ওনার যাবতীয় চিন্তা সেইটা নিয়ে, কী করে সেই সোভেনিরটা ঠিকঠাক মতো হবে, সেদিনই বসে বসে তিনি সমস্ত, এমন বলছেন না যে আমি এতদিন কাজ কলেজে চাপে ছিলাম বলে এগুলো করিনি, এরম সোভেনির অনেকবার করেছেন কলেজ চালাতে, কিন্তু একেবারে সমস্ত মনটা ওতে দিয়ে দিলেন, কলেজটা যে আছে ইট এক্সিস্ট এটাই উনি ভুলে গেছেন। আমরা যখন সে বছর বর্ষপূর্তি হলো, মারা 40 বছর পূর্তি হলো, আমরা ওনাকে বললাম যে আপনি গিয়ে বলবেন
আচ্ছা আমি কি বলবো, আমি তো সেরকম ভাবে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে বলবে কোন সময় যেতে হবে। উনি সেই একবারে নতুন নিউ কামারের মতো আমাদের সঙ্গে এলেন, এসে কলেজের মাস্টারমশাইদের উদ্দেশ্যে বলে আবার সঙ্গে সঙ্গে ফিরে গেলেন। যেরকম আমরা কোনো একটা জায়গায় যাই, বক্তৃতা দিয়ে ফিরে আসি, সেটার প্রতি কোনো আসক্তি ওনাকে দেখে একবারও মনে হলো না। এমনকি উনি ওই পথ দিয়ে আসতেন, বেলুড় মঠ দিয়ে আসতেন, আসার পথে কলেজ পড়তো আমাদের, কিন্তু কখনো ফিরেও তিনি জিজ্ঞাসা করতেন না তোমরা এখন কি করছো, কিভাবে কি হবে, কিভাবে কি সব চলবে, ভুললেও কখনো জিজ্ঞেস করতেন। এরকম অনাসক্ত ব্যক্তি আমি জীবনে খুব কম দেখেছি। আরেকজনকে দেখেছি, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন, পূজনীয় স্বামী সুমেধানন্দজি মহারাজ। সুমেধানন্দজি মহারাজ ভীষণ অসম্ভব কর্মোদ্যোগী মানুষ ছিলেন। তিনটি বিখ্যাত কেন্দ্র তার অধ্যক্ষ ছিলেন, চেরাপুঞ্জি, তিনটি নয় দুটি, চেরাপুঞ্জি এবং আগরতলা। চেরাপুঞ্জিতে যখন উনি অধ্যক্ষ ছিলেন তখন প্রায় আমাদের এখনো পর্যন্ত ওই 56খানা আমাদের কলেজ স্কুল আছে, তার সেই সমস্ত স্কুলগুলোর তিনি দায়িত্ব, ছোট ছোট স্কুল। ওনার সময় একটাও স্কুল, সব স্কুলে উনি গিয়েছেন, ভিজিট করেছেন, এমনকি কোন স্কুলে কোন টিচার আছে, তার কি নাম, কত বছর চাকরি করেছেন, কি বিষয়ে পড়ান, কেমন করে পড়ান, সব কিছু তার নখদর্পণে। আবার তিনটি ঠিকই, তিনটি কেন্দ্রই ঠিক। তারপরে তাকে পাঠানো হলো বিবেকনগর, আমাদের আগরতলা কেন্দ্র। তখন একেবারে উগ্রপন্থী আক্রমণে রোজ একটা দুটো তিনটে চারটে ছেলে মরেছে। তিনি সেই ছেলেপুলেদের বাঁচানোর একবারে নিরন্তর চেষ্টা করতেন, আদিবাসী ছেলেদের। মা যেরকম, পক্ষী মাতা যেরকম বুক আগলে দিয়ে, সেরকম তাকে মনে হতো একেবারে আসক্ত লোক, তিনি কোনোভাবে এতটুকু তার বাইরে যেতে পারছেন না। এরপরে তাকে পাঠানো হলো আলংয়ের মতো সেন্টারে, একেবারে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো একটা জায়গা, ঝড়ঝল বৃষ্টি তুফানে একদম আলাদা। তখন সেখানেও তিনি সেইভাবে কাজকর্ম করেছেন। তারপরে তিনি একটা সময় সমস্ত কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে চলে এলেন, এবং তাকে দেখে বোঝা যেত না যে তিনি কখনো কোনো দিন কোনো বড় কাজ করেছেন। সমস্তটা দিন সাধন ভজন পড়াশোনা নিয়ে কাটিয়েছেন, এবং দীর্ঘ সময় যে বাইরে গিয়েছে খুব যে সাধন ভজন করেছে তা নয়, কিন্তু তার পড়াশুনো, তার পড়া দেখে একবারে আমরা মনে ওই নিয়ে তিনি মেতে আছেন। তখন তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করছেন, আমরা দেখলাম, ওনার একটি বই আমরা পেয়েছিলাম, স্বামী শারদেশানন্দজির লেখা শ্রীচৈতন্য দেবের জীবনী, সারা বইটা জুড়ে মার্কিং। আমি বইটা খুলেই সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ানকে বইটা ফেরত দিয়েছি, বলছে এ বই আমি নেবো না, কারণ এতে মার্কিং আছে, পরে আপনারা বলবেন এটা আমি মার্কিং করেছি। উনি বললেন না না, এই বইটা স্বামী সুমেধানন্দজির কালেকশন, তখন ওনার শরীর চলে গেছে, তুমি এই কালেকশন থেকে পাওয়া গেছে, তুমি এটা রাখো। আমি বইটা পড়তে পড়তে দেখছি উনি বইটা পড়েছেন চৈতন্যদেবের জীবনী, কিন্তু একই সঙ্গে তাতে সব কাগজ লাগানো, সাইডে মার্কিং করা, তিনি কম্পারেটিভ স্টাডি করেছেন শ্রীচৈতন্য জীবনের সঙ্গে শ্রীরামকৃষ্ণের জীবনে, শ্রীমা সারদা দেবীর জীবনের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর জীবন, এবং কোথায় সিমিলারিটি, কোথায় সিমিলারিটি নেই, এইটা দিনের পর দিন চর্চা করেছেন, একেবারে ডুবে গেছেন সেই কাজে। এবং চলে যাওয়াটা অদ্ভুত, যেদিন চলে গেলেন তার আগের দিন উনি খুব অসুস্থ, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, হাতে পায়ে ধরছেন আমাকে অন্তত একটা দিন থাকতে দাও, কাল তো আমার শরীর চলে যাবে। আমরা এত কর্মোদ্যোগী মানুষ, তিনি যে স্পিরিচুয়াল লোক, আধ্যাত্মিক পুরুষ, সেটাই কেউ আশা করেনি, অর্থাৎ তার কথা কেউ বিশ্বাস করেনি। পরের দিন সকালে সত্যি সত্যি তার শরীরটা চলে গেল, এটা একটা অদ্ভুত ব্যাপার না, সেদিনই চলে গেছিল, পরের দিন সকালে কাশীশ্বরানন্দ, সেদিনই তার শরীর চলে গেল, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়া হলো, বেডে দেওয়া হলো, তারপরেই তার শরীর চলে গেল। নিজের সাধন ভজন সমস্ত কিছু একবারে লুকিয়ে রেখেছিলেন, অথচ তাকে দেখে মনে হতো অদ্ভুত রকমের আসক্তি। এই যে আসক্তি আঠাটা আমাদের এমনভাবে থাকবে, সেটা যেন সত্যিকারের আমাদের মধ্যে না হয়, ওটা যেন মুখোশের মতো হয়। যেরকম ছোট্ট শিশুকে বাঘ সিংহের মুখোশ লাগিয়ে আমরা ভয় দেখাই, আদতে কি তখন বাচ্চা ছোট্ট শিশু যখন কাঁদতে শুরু করে সঙ্গে সঙ্গে আমরা এটা খুলে ফেলি, আমাদের সেই মুখোশটা খুলে ফেলি, খুলে ফেলে বলি আমরা সেই লোক নই গো, আমরা সেই লোক নই। ঠিক সেই রকম ওই আসক্তির আঠাটা আমাদের থাকবে, সংসারে সব কাজ করবে। তো এখন জামাই ষষ্ঠী, পোস্ট জামাই ষষ্ঠী, প্রি জামাই ষষ্ঠী, কত রকম এখন জামাই ষষ্ঠী হয়, এখন তো ফেসবুক জুড়ে, আমি তো বুঝতে পারি না, এরকম সব লেখাপড়া জানা সব ভালো ছেলেরা, তারা এরকমভাবে শ্বশুরের ঘাড় ভেঙে কী করে খায়, বাটি এ প্রান্ত থেকে শুরু হয়ে ও প্রান্ত শেষ হয়, আবার ও প্রান্ত থেকে শুরু হয়ে এ প্রান্তে এসে শেষ হয়, থামাথামি নেই। এবং সেই সব ছবি তারা ফেসবুকে পোস্ট করে ভীষণ রকমের গর্ববোধ করে। হোয়াট এভার ইট মে বি, জামাই এলে তাকে এরকমভাবে ভালোবাসবেন, যত্ন করবেন, আবার একটা সময় জানবেন এরা আপনার কেউ নয়। এই যে এরা আপনার কেউ নয়, আসল লোক অন্য জায়গায় আছেন, আপনার হৃদয়ে তিনি বসে আছেন, এইটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন
ওই ঠাকুর বলছেন দু হাত দিয়ে ভগবানকে ধরার চেষ্টা করো, প্রথমে যখন পারবে না এক হাত দিয়ে তাকে ধরো, অভ্যাসটা থাকুক, আর আরেক হাত দিয়ে সংসারের কাজকর্ম করো। যখন এই কাজকর্ম এই হাতটা যখন ছাড়া পাবে তখন তাকে যেন দু হাত দিয়ে ধরতে পারো। ভূতেশানন্দজি বলতেন যে এক হাত দিয়ে যদি ধরার অভ্যাসটা না থাকে যখন দুটো হাতই খালি হয়ে যাবে, যেহেতু ধরার অভ্যাস নেই সেহেতু সে এতে লাগবে না। উনি বলতেন কত লোক আসে এসে বলে ভগবানকেই পেতে চাই, জিজ্ঞেস করি কি করো, বলছে সকালবেলা আনন্দবাজার না পড়লে মন ভরে না, কথামৃত পড়লে মন ভরে না, এরকম বলছে না, সকালবেলা খবরের কাগজটা খুলে আনন্দবাজার, আবার তা আবার কি না রাশিফল, দৈনিক রাশিফল, এটা যদি না দেখা যায় তাহলে কিছুতেই মন ভরে না। আমরা সমস্ত কিছুতে ভগবানের ওপর নির্ভরশীল, কিন্তু সাঁড়াশি কি বলছে সেটা জানার জন্য ভীষণ রকমের ব্যগ্র হয়ে থাকি। ওই দৈনন্দিন রাশিফল যদি জানতে না পারি, যদি সেখানে অর্থ লাভ থাকে, তার মধ্যে ভেতরটা করে একটা অব্যক্ত আনন্দে থেকে যায়। এই ছোট্ট 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 বন্ধন দিয়ে ভগবান আমাদের বেঁধে রেখেছেন বলে আমরা ভগবানকে জানতে দিই না। তিনি খেলতে দেন, তিনি খেলুক, সবাই খেলুক সেটা তিনি চান। ওই যে আছে না গানে আছে, মাকে দেখবো বলে ভাবো না কেউ করো না, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। সেইখানে আছে একটা জায়গা আছে, আড়াল থেকে শোনেন পাছে দেখিলে না ডাকে আর, তিনি ইচ্ছে করে আমাদের জীবন থেকে অন্তরালে লুকিয়ে থাকেন, তিনি অন্তরাল থেকে সব কিছু দেখেন। যদি আমরা তাকে দেখে ফেলি আর যদি তাকে না ডাকি, তাকে যদি ভালোবাসি, সেই কারণে এই বিরহটা তিনি তৈরি করে রাখেন, তাকে না পাওয়ার বিরহটা তৈরি করে রাখেন। কিন্তু যত আমরা সংসারে আসক্ত হয়ে থাকব, এই বিরহের যে যন্ত্রণা এটা আমরা কিছুতেই সহ্য অনুভব করতে পারবো না। এই যে তাকে পাচ্ছি না বলে আমার কষ্ট হচ্ছে, এই অনুভূতিটা আমাদের কিছুতেই আসবে না। মহারাজ বলছেন প্রীতি ভালোবাসা টান সংসারের ওপর হয়ে রয়েছে, তা দিয়েই সংসারের কর্তব্য পালন করতে হয়। কিন্তু সেই স্নেহ প্রীতি ভালোবাসা যার জিনিস তাকেও তো দিতে হবে। যে প্রীতি অনুরাগে আমরা সংসার যে প্রীতি অনুরাগ আমরা সংসারে দিচ্ছি, তার সবটা না হোক কিছু তো ভগবানকে দিতে পারি। প্রীতি সহকারে সংসারের কর্তব্য সেরে যখন পূজায় বসি তখন কোথায় থাকে সেই প্রীতি, তখন কোথায় থাকে সে ভালোবাসা, সে আকর্ষণ, সে টান? সংসারে আমাদের মনটাকে যে টেনে রেখেছে তার দিকে যেতে দেয় না। কিন্তু যদি ভক্তি তেল মাখা থাকে, সংসারে কর্তব্য যথাযথভাবে পালন করলেও মনে ভক্তি তেল মাখা আছে বলে আঠা লাগবে না। এটা হচ্ছে কথা, যে এই যে প্রীতি ভালোবাসার টান সংসারের উপর রয়েছে, এটি ভগবান আমাদের দিয়েছেন, এটা ভগবানই বিধান। ধরুন আপনি আমরা এই যে যখন এই রিলিফ করি, আমরা বিজ্ঞাপন দিই দয়া করে আমাদের কাপড়, আমরা কাপড় দেব, বাচ্চাদের কাজ জামা কাপড় দেব, দয়া করে আমাদের সাহায্য করুন, খুব ভালো, সাহায্য টাহাজ্য সব হয়ে গেল, তারপরে আমরা যদি ঢাক বেজাতে পা থাকি, রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদীপ এই কাজটা করেছেন। কিন্তু যে কারণে যে সাহায্যে যারা আসল দাতা, যাদের অর্থে এই কাজটা হলো, তাদেরকে যদি কৃতজ্ঞতা না জানানো হয় তার চেয়ে বড় নিমুখারামি আর জগৎ সংসারে কিছু হয় না। আমরা ভগবানের সঙ্গে নিত্য এই প্রবঞ্চনা করে থাকি, আমরা কৃতজ্ঞ, ভগবান আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা, স্নেহ, প্রীতি সব কিছু দিয়েছেন, যে শক্তির বলে বলিয়ান হয়ে আমরা সংসারের যাবতীয় কাজকর্ম করে থাকি। কিন্তু দেখা যায় এই ভগবানকেই আমরা ভালোবাসতে ভুলে গেছি, ভগবানের কথা আমরা কিছুতেই মনে করে উঠতে পারি না, এবং এই মনে করে উঠতে পারি না বলেই আমাদের জীবনের যাবতীয় কষ্ট, যাবতীয় বেদনা অনুভূত হয়। বলছেন যে প্রীতি অনুরাগ আমরা সংসারে দিচ্ছি, তার সবটা না হোক কিছু তো ভগবানকে দিতে পারি। ভগবান আমাদের সব দিয়েছেন, তাই দিয়ে আমরা সংসার করছি এবং দাপিয়ে সংসার করছি। এই দাপিয়ে যে সংসার করছি, এই যে শক্তিতে শক্তিমান হচ্ছি, সেই শক্তিধরকে আমাদের কিন্তু সবসময় স্মরণ করা দরকার। চোরেরাও তার ভাগ গুরুকে, যার কাছ থেকে চুরি শেখে, তাকে সে অগ্রভাগ দিয়ে যায়, কিন্তু আমরা কিছুতেই কোনো কিছু ভগবানকে দিয়ে যাই। আমরা সবটুকুই সংসারকে দিই, কোনো রকমভাবে নমো নমো করে ভগবানকে ডাকি, সেই কারণে ভগবত প্রাপ্তিটাও আমাদের নমো নমো হয়। আমরা সেই সংসার জালে বারবার ডুবে যাই, আঠার মতো লেগে যাই, একটা ছাড়াতে গিয়ে আরেকটা লাগে, আরেকটা ছাড়াতে গিয়ে আরেকটা, শেষ করে সব কটা লেগে ঠেগে কিছুতেই আমরা মুক্ত হতে পারি না, তখন ভীষণ কষ্ট হতে থাকে, অথচ আমরা কিছুতেই মুক্ত হতে পারি না। তখন কোথায় সে ভালোবাসা, সেই আকর্ষণ, সে টান? সংসার আমাদের সেই টানটাকে তৈরি করতে সাহায্য করে না। সংসারে সব মনটুকু দিয়ে দেওয়ার ফলে
আমরা কিছুতেই আমাদের মনকে ভগবতমুখী করে উঠতে পারি না, আমরা চাই কিন্তু পারি না। সে একটা গল্প আছে, একজনের গল্প, তিনি একটা ছোট শিশুকে লজেন্স দেবেন বলে ঠিক করেছেন, পকেট থেকে এক্লেয়ার্স বার করেছেন, এক্লেয়ার্সের খাপটাও খুলেছেন, তারপরে তার ভিতরে যে সাদা কাগজটা আছে সেটাও খুলেছেন, তারপরে ভাবছেন সে এক্লেয়ার্সটা বাচ্চা ছেলেটাকে দেবে। তারপরে তিনি টপ করে বাচ্চা ছেলেটাকে দেওয়ার পর নিজের মুখে ফেলে দিয়েছেন। এই ঘটনাটা যখন আমরা শুনলাম, আমরা খুব তাকে গালাগাল দিতে থাকলাম, হ্যাঁ একটা একটা লজেন্স একটা ছোট শিশুকে দিতে পারলেন না, আপনার এরকম আসক্তি। তিনি বলছেন, না না আমি দিতে চাই, জানেন তো আমি দিতে চাই, আমি দেবো বলেই, বাচ্চাটাকে দেবো বলেই ওই বাচ্চা ছোট বাচ্চা সে এক্লেয়ার্সের খাপ খুলতে পারবে না, তাই খুলে দিয়েছিলাম, কি কাগজটাও খুলে দিয়েছিলাম, লজেন্সটাও বার করে তাকে দেবো বলে ভাবলাম, কিন্তু কি এক কুক্ষণে মুখের মধ্যে লজেন্সটা চলে গেল। আমরা ভগবানকে আমাদের সর্বস্ব দিতে চাই, দিতে চাই না এরকম না, সর্বস্ব দিতে চাই, কিন্তু কি করে কি একটা কারণে আসে আমরা ভগবানকে কিছুই দিতে চাই না, আমরা মনে করি না না এরকম দেওয়া হলে চলবে না। বলছেন, সংসারের কর্তব্য যথাযথভাবে পালন করলেও মনে ভক্তি তেল মাখা আছে বলে আঠা লাগবে না, এই ভক্তি তেল মেখে করতে হবে। আমরা সেটা যদি ভক্তি তেল মাখা থাকে তাহলে কখনো আমরা সংসারে আসক্ত হতে পারবো না, সংসার আমাদের কখনো বেঁধে রাখতে পারবে না, আমরা সংসারই সেজে থাকবো কিন্তু কখনোই সংসারের এই যে আসক্তি আমাদেরকে ছুঁয়ে যাবে না। ইনি বলছেন, গরুকে ঠাকুর ও ঠাকুরের উপমা, খোল মাখানো যাব, গরুকে শুকনো যাব দাও তত খুশি নয়, কিন্তু যদি যাবে খোল মাখিয়ে দাও দেখবে কত তৃপ্তি করে খাবে। আমরা সংসারের জন্য যেগুলো করি সব প্রীতি খোল মেশানো, সে প্রীতি সবাই আস্বাদন করছে, সেই প্রেম ভালোবাসা ছেলে বলো স্বামী বলো সবাইকে যেন একটা নিবিড় বন্ধনে বেঁধে রেখেছে। নিজের সংসার দেখছো তো, এই প্রীতিটুকু যদি পরস্পরের মধ্যে আস্বাদন না করো তাহলে সংসারটা শুকনো হয়ে যায়। এই তো তোমরা জানো সংসারের এই প্রেম প্রীতি ভালোবাসাই আকর্ষণীয় শক্তি। এই যে আমরা একে অপরকে বেঁধে রাখি, সেই বেঁধে রাখার যে মূল কারণটা সেটা এক ধরনের অদ্ভুত একটা আকর্ষণী শক্তি, এবং এই আকর্ষণী শক্তি আমাদের ভগবান দেন। এই ভগবানের যত ভালোবাসা হবে তত আমাদের ভিতরে জগৎকে আকৃষ্ট করার একটা শক্তি আমরা পেয়ে যাব। ভূতেশানন্দজি মহারাজকে দেখতাম, বৃদ্ধ মানুষ, কত বয়স হয়েছে তার, গায়ের রং ভূতের মতো কালো, আমার মতোই এরকম রোগাসোগা, আর মাথা ভর্তি তার শরীর খারাপ হতো বলে মাথায় একবারে সেই সাদা সাদা তার কদম ফুলের মতো চুল ছিল, গোল গোল চোখ ছিল, গায়ের রং ভীষণ কালো। তিনি হেঁটে যেতেন, বসে থাকতেন, আমরা হাঁ করে তাই দেখতাম, একটা দুটো কথা বলতেন, আপনারা যারা শুনেছেন তারা জানেন, সে সবসময় খড়খড়ে যে যেন গলাতে যেন সর্দি জড়ানো আছে সেই রকমভাবে তিনি কথা বলছেন, কিন্তু ওইটা শোনার জন্য আমরা আসতাম, ওইটা দেখার জন্য আসতাম। এই যে ভগবানের যে আকর্ষণীয় ক্ষমতা, এই আকর্ষণীয় ক্ষমতা আমাদেরও আছে। ভূতেশ আনন্দজির সঙ্গে আমাদের ফারাক কোথায়? ভূতেশ আনন্দজি সেই আকর্ষণীয় ক্ষমতা দিয়ে জগতের সকল মানুষ, এটা ভগবানকে দিয়েছেন, এবং সেই আকর্ষণীয় ক্ষমতা দিয়ে জগতের সকল সকল মানুষকে ভগবতমুখী করেছেন, ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আমাদের সঙ্গে ফারাক হচ্ছে এই, আমরা এই ভগবতমুখী শক্তিকে আমাদের নিজেদের দিকে আকৃষ্ট, এটা আমাদের থাকে, কিন্তু এই ভগবতমুখী শক্তিকে আমরা আমার দিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করি, আমাকে দেখুন, আমাকে জানুন, আমাকে না জানলে জগৎ সংসারে কোনো কিছুকে জানা হবে না। এই যে আমি আমার এই বোধটার জন্য আমাদের এত আকর্ষণীয় ক্ষমতা, যাই দিয়ে আমরা সংসারকে বেঁধে রেখেছি, মানুষকে মানুষের ভালোবাসছি, সকলকে সকলের আপনার বোধ করাচ্ছি, এই আকর্ষণীয় শক্তিতে সেটা আমার মুক্তির উপায় না হয়ে বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। সংসারে সব কাজ করছি প্রীতির সঙ্গে, এমনকি কুকুর বেড়ালের প্রতিও আমাদের ভীষণ রকমের একটা, কুকুর বেড়ালের প্রতিও আমাদের 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 ভালোবাসা রয়েছে, আস্বাদন করছি, আমরা তাকে ভালোবাসি বলে কুকুর বেড়াল আমাদের পায়ে পায়ে ঘুরে বেড়ায়। অবলা জীব যেখানে ভাষার আদান প্রদান নেই তাকে কিভাবে যত্ন করছো, নাওয়াচ্ছ খাওয়ানো সব কিছু, সেও তোমার গোলাম হয়ে যাচ্ছে, তেমনি ভগবানের দিকে আকর্ষণ থাকবে তো সকলের ভিতরে, তিনি তিনি না থাকলে কোথায় থাকবে এরা সব, এইটি ভুলে গেছি, শুধু শরীরের সঙ্গে সম্বন্ধ করছি, কাজে এর বেশি আমরা দেখতে পাই না। এই প্রেম প্রীতি ভালোবাসা তুলে নিয়ে আবার ভগবানকে দিতে হবে, সেই জন্য গীতার উপদেশ, অনাসক্ত হয়ে থাকো। ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন পানকৌড়ি, পানকৌড়ি জলে থাকে কিন্তু ভিজে ডানা একবার ঝাড়া দিলে
তার গা শুকনো হয়ে যায়। ঠাকুর আরেকটি দৃষ্টান্ত, পাকাল মাছের মতো থাকবে, সংসারে থাকবে, দেখো পাঁকের মধ্যে রয়েছে অথচ গা ঝকঝক পরিষ্কার। এইটা হচ্ছে কথা, আমরা সবসময় অভিযোগ করে থাকি ভগবানকে যে ভালোবাসবো, সেই ভালোবাসাটা আমার কোথায়। তাই মহারাজ যেন আমাদের সকলের কাছে একটা প্রশ্ন তুলছেন, এই জগৎকে যে তোমরা ভালোবাসো, তোমাদের স্ত্রী পুত্র পরিজন সকলকে ভালোবাসো, এমনকি অবলা জন্তু কুকুর বেড়াল এদের ভালোবাসো, এরাও তোমার ভালোবাসায় বদ্ধ হয়ে পড়ে, ভালোবাসাটা তো তাহলে তোমার মধ্যে আছে, এই শক্তি তোমার মধ্যে আছে, শুধু শক্তিটাকে কিভাবে চ্যানেলাইজ করতে হবে, সেই শক্তিটাকে কিভাবে ভগবতমুখী করতে হবে সেইটা তোমরা জানো না। আমরা সব সময় সেই শক্তিটাকে সংসারে দিয়ে ফেলি এবং সংসারও সেই ভালোবাসা পেয়ে আমাকে বদ্ধ করে ফেলে। আমার মনে হয় আমি ছাড়া এই জগৎ সংসারে কে কি করে দেখবে, কে কি দেখবে, চলতে পারছে না ফিরতে পারছে না তবু মা রান্না করেন, চলতে পারছে না ফিরতে পারছে না তবু মা গিয়ে ছেলের মুখের সামনে চায়ের কাপটি ধরেন, আর তার সেই ছেলে ইয়াং ছেলে সেই বৃদ্ধা মায়ের হাত থেকে চায়ের কাপটি নেন, দেরি হয়ে গেলে আবার মুখ ঝামটাও দেন, কিন্তু মা সমস্ত কিছু বুঝতে পারেন, এত আঘাত পান কিন্তু তবু তার সমস্ত ভালোবাসাটা সংসার এবং তার সন্তানের ওপর দেন, কিছুতেই এই ভালোবাসা ভগবানের ওপর দেন না। এই যে জমাট বাঁধা ভালোবাসা আমাদের ভেতরে আছে, এই জমাট বাঁধা ভালোবাসা কি করে আমরা ভগবানকে দিতে পারি। উনি বলছেন আমাদের মধ্যে যদি অনাসক্তি তৈরি হয়, সব কিছু করছি কিন্তু কোনো জিনিসে আমাদের আসক্তি নেই, সব কিছু জানছি সব কিছু বুঝছি তবু যেন বোধ হয় যে এই সংসারে এরা আমার কেউ নয়, আমার এরা কেউ নয়, তা এই বোধটা যদি আমাদের থাকে দেখবেন সংসারের কাজকর্ম খুব নিখুঁত করে চলবে, কিন্তু ভালোবাসাটা ওই যে আই এম ইনডিসপেন্সেবল এই কথাটা ভুলে মানে এটা চলে যাবে। অনেক বছর আগে প্রবুদ্ধ ভারতে একটা ইংরেজি কবিতা বেরিয়েছিল, কবিতাটা আমি ভুলে গেছি কিন্তু কবিতাটার ভাবটা ছিল এই, একটা বালতি তুমি বলছো তুমি ইনডিসপেন্সেবল একেবারে প্রয়োজনীয়, তোমার ছাড়া কিছু হবে না, এসো আমরা একটা খেলা খেলি, কি খেলা না একটা জলের বালতি রাখো, জল ভর্তি রাখো সেই বালতিতে, তারপরে হাতটাকে ঢুকিয়ে ঘোরাতে থাকো, দেখবে কত হিল্লোল কত কল্লোল কত কিছু হচ্ছে, তুমি মুহূর্তের মধ্যে হাতটা তুলে নাও দেখবে জল একেবারে শান্ত একেবারে সুন্দর হয়ে গেছে, আর কোনো রকম হিল্লোল কল্লোল কোনো রকম কিছু হচ্ছে না, তোমার জন্য অপেক্ষা করছে না মানুষ, তোমার জন্য অপেক্ষা করছে না মানুষ, মানুষের মতো কাজে চলবেন, চোখ বন্ধ করে আপনার প্রিয়জনের শরীর চলে যাওয়ার ঘটনাটা লক্ষ্য করুন, যে প্রিয়জনের শরীর যতদিন ছিল তিনি মনে করতেন এই সংসারে তিনি ইনডিসপেন্সেবল এইটা তিনি মনে করতেন, কিন্তু তিনি যেদিন চলে গেলেন তার পরের দিন তার কাজ কিন্তু করার জন্য লোক রয়েছে, কোনো রকম কিছু আটকায় না। অনেক বছর আগে দূরদর্শনে একটা তখন সদ্য সদ্য দূরদর্শনে সোপ অপেরা আসছে, আপনারা দেখেছেন কি না জানেন, দিল্লির লোকেদের তো দেখা উচিত, হাম লোক সেটা একটা একটা প্রথম সোপ অপেরা, প্রথম সোপ অপেরা সন্ধ্যেবেলায় ছিল হাম লোক রাত্রি 9টা, আর সকালবেলায় হতো রবিবার দিন বিক্রম অরবিতাল, আমরা আমাদের স্কুলবেলার এই সমস্ত হাম লোকে একটা অপূর্ব সিন ছিল, হাম লোকে দাদু এবং দাদি তারা সংসারে সবার উপরে আছেন, আর আর তাদের বাড়িতে তারপরে তার ছেলেরা গোলমেলে, তার ছেলেরা মানে সে দাদুর নাতি তারা আরও বেশি গোলমেলে, কেউ গোলমেলে কেউ ভালো, এরকম নানা লোক নিয়ে সংসার। দাদি সংসারটাকে পুরো কন্ট্রোল করতেন, একটা সময় দাদি ক্যান্সার হয়ে মারা গেলেন, দাদাজিও ভাবলেন এই সংসারে থেকে আর লাভ নেই, তিনি তীর্থে চলে গেলেন, তার যে ছেলে বাড়ির পরের জেনারেশনের যিনি কর্তা তিনি একেবারে গোলমাল, সব সময় মদ খেয়ে থাকতেন এবং রোজ বাবার কাছে বকুনি খেতেন, কিন্তু যেদিন তার বাবাটি চলে গেলেন পরের দিন সকালবেলা সবাই দেখলো যে দাদু চলে যাওয়ার পর বাবা তার দাদুর জায়গাটা নিয়েছেন, তিনিও সকালবেলা হাঁটতে বেরিয়েছেন, হাতের ঘড়ি দেখে বলছেন ছুটকি আবি তাক নিন্দে উঠা নেই, অপূর্ব একটা দৃশ্য। এই যে বদলে যাচ্ছে সংসারের একজন একটা করে জেনারেশন চলে যাচ্ছে, পরের জেনারেশন আপনা থেকে নিয়ে আসবে, আমরা সবসময় ভেবে মরি উমা ওরা কেমন করে থাকবে, আমি না থাকলে কি করে রান্না করে খাবে, আমি না থাকলে ওদের কে খেতে দেবে, কে ওদের ঘুম পাড়াবে, কিন্তু ওদের ঘুম তো নিশ্চয়ই পড়বে, আপনা আপনি পড়বে, এই ছেলেপুলেরা যে বিদেশ যায় তারা গিয়ে কি রান্না করে না, তারা কি নিয়ে গিয়ে খায় না। সেদিনকে একজন ভদ্রমহিলা বলছিলেন যে ছেলে ফোন করে শনিবার দিন আমাকে জেগে থাকতে হয়, ছেলে ফোন করে আমাকে জিজ্ঞেস করে কি করে কি করে কি রান্না বান্না করতে হবে, সারা সপ্তাহ রান্না করে, আইলুন তাহলে বলুন ছেলেটা এখানে থাকতে আপনি কুটনেরে দুখানা করতে দিতেন না, সেই ছেলে এক সপ্তাহ রান্না করে কি সুন্দর গুছিয়ে ডিপ ফ্রিজে রাখছে, রোজ একটু একটু করে বার করছে, গরম করছে, খাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে।
এই যে আমাদের এইটা যে আসক্তি, এই আসক্তি দেখুন, ভালোবাসার শক্তিটা আমাদের আছে, আকর্ষণ করার ক্ষমতাটা আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে। তো ছেলেপুলেরা ম্যা 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 করতে থাকে, বাড়ি ফিরে এসে যে ম্যা 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 করে, এটা কেন করে? কারণ আমি যে ছেলের জীবনের একটা অঙ্গ, এটা আমি তার কাছে প্রমাণ করতে পেরেছি, এই অদ্ভুত আকর্ষণে, ভালোবাসার বন্ধনে বদ্ধ করে রেখেছি। তার মানে ভালোবাসা আছে, আকর্ষণ করার ক্ষমতা আছে, সব কিছু আমার আছে, এই সব শক্তি। স্বামীজি বলছেন, অল পাওয়ার ইজ দেয়ার উইদ ইন ইউ, সমস্ত শক্তি তোমার ভেতরে আছে, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, তুমি সব কিছু করে উঠতে পারো। ঠিক সেই রকম এই ভাবটা আমরা কেমন করে ঈশ্বরের দিকে দিতে পারি? এই যে ভালোবাসা, এই যে আসক্তি আছে, এটা দিয়ে আমার কোনো উপকার হচ্ছে না, আমি কিছুতেই নিজের জীবনের মানোন্নয়ন করতে পারছি না। কিন্তু ভগবানের কাছে যেতে গেলে জীবনের মানোন্নয়ন করা, এই ময়লা টয়লাগুলো ঝকঝকে তকতকে পরিষ্কার না করলে কি আর হবে? ভগবানের কাছে গিয়ে তো তাঁর যে যে বিরাট বড় যে মাল্টিপ্লেক্সে যাব, ঈশ্বরের যে মাল্টিপ্লেক্স স্বর্গ, সেখানে কোনো না কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে তো সাজগোজ করে দাঁড়াতে হবে। তো এই সাজগোজ করে জানার মেকআপগুলো এখান থেকে করে যেতে হবে, তো মলিনতা সব গেটে গুটে দিতে হবে, তারপরে ওখানে উর্বশী রম্বা সাজিয়ে দেবে, তারপরে যত খুশি আমরা নাচ গান করতে পারবো। এই যে আমাদের যে নিজের গায়ে যে ময়লা, এটা সরানোর জন্য উপায় বলছেন অনাসক্তি। সব কিছুর মধ্যে আছেন, অথচ কোনো কিছুর মৃত নেই। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন পড়িব, কিন্তু হাঁড়ি ছোব না, সব কিছু করব, কিন্তু কোনো কিছুর ভেতরে আমি থাকছি না। এই ভাবটা, আমি ছাড়াও এই জগৎটা চলে, এই ভাবটা যতক্ষণ না পর্যন্ত আমরা জাগাতে পারি, দেখবেন কর্তা মারা গেলে আপনারা কেঁদে দিয়ে একবারে হাপুস হয়ে কেঁদে মরে যান। আরে কর্তা ওখানে গিয়ে উর্বশী রম্ভার নাচ দেখছেন, সেটা আপনার কথা ভুলেই গেছেন, না আপনি এখানে কেঁদে একদম হাপুস হয়ে যাচ্ছেন, আপনার জীবন থেমে গেছে, আপনার জীবন একেবারে আটকে গেছে, মনে হচ্ছে একেবারে গতিহীন। গতিহীন বললে হবে? এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার শক্তিটা কি? সংসারে, সংসারে থেকেই এটা অভ্যাস করতে হবে, সেটা হচ্ছে অনাসক্তি। আমরা যত অনাসক্ত হতে পারবো, যত ওই সংসারের প্রতি অনাসক্ত হতে পারবো, ততই আমরা ধীরে 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 ভগবানকে ভালোবাসতে পারবো। কি সুন্দর বলছেন যে প্রীতিটুকু নিয়ে দিয়ে যেমন সংসার করা হয়, ওই পাকাল মাছের মতো সংসারে থাকতে হবে। বলছেন আমাদের ভিতর যিনি রয়েছেন, স্বামীর মধ্যে, ছেলের মধ্যে, সকলের মধ্যে, তার জন্যই তো সব সংসারে সব কিছু এত প্রিয়, তাতেই তো সকলের স্থিতি, সব তাঁর, তাকে ভালোবাসতে হবে। প্রীতিই হলো আসল জিনিস, প্রীতির পরম সাধন। প্রীতিটুকু দিয়েই যেমন সংসার করা হয়, তেমনি আমাদের বড় কর্তব্য যেটা, তাও করো, তাকে নিয়ে সংসার করো, দুটোই দরকার। প্রত্যেকের ভেতরে তিনি বিরাজ করছেন, এই ভেবে যদি আপনি সংসার করেন তাহলে দেখবেন সংসারটি অনেক ভালো। যে আরোগ্য ভবনে এক মহারাজের গল্প বলেছিলাম, 10টা নাগাদ একজন ভদ্রমহিলা এসেছেন, এসে সব মন্দির টন্দির প্রণাম করে আরোগ্য ভবনে সাধুদের প্রণাম, সাধু এক তলায় যারা বসেছিলেন তাদের প্রণাম করে চলে যাচ্ছে। তার মহারাজ বলছেন যে তাহলে সংসারের কাজকর্ম হলো? বলবে, আর বলবেন না, ছেলেপুলেরা সংসারটাকে একবারে অগোছালো করে দিয়ে চলে যায়, সেটাকে গোছাতে গোছাতে দম বেরিয়ে যায়, আবার ফিরে গিয়ে কিছুটা করতে হবে। মহারাজ বলছেন, তুমি যদি মনে করো যে ভগবান তার লীলা করে সেই তোমার সেই লীলা অঙ্গনটা তোমাকে আবার নতুন করে সাজানোর জন্য ছেড়ে দিয়ে গেছেন, তাহলে দেখবেন এই পরিষ্কারগুলো অনেক সহজ হবে। আমরা যদি মনে করি সংসারে, আমরা যদি কনসিয়াসলি মনে করি যে ভগবানের সেবা করছি, ভগবানের সেবা চলাকালীন ভগবানের জন্য এই কাজকর্ম করছি, বোধটা যখন আমাদের আসবে তখন দেখবেন আপনা আপনি কাজের প্রতি আমাদের ভালোবাসা আসবে। দেখবেন যেদিন সকালবেলা ভোগ রান্না করেন সেদিন কি আপনি অন্য মানুষ হয়ে যান? আপনার কি 2-5টা হাত বেশি হয়? তা কিন্তু নয়, আপনারা সেই একই মানুষ থাকেন, কিন্তু ভগবানের প্রতি ভালোবাসার সঙ্গে আপনারা করেন বলে তখন আর সেটা কষ্ট হয় না। পোর্ট ব্লেয়ারে দেখেছি একদল মায়েরা আছেন, তারা প্রত্যেকে এখনও কিছু কলকাতায় চলে এসেছেন, কিছু এখনও আছেন, তারা সেই দুর্গাপুজোর সময় সমস্ত ভোগ নিজেরা রান্না করেন, শুধু ভোগ নয়, ভোগের বাসনপত্র, রান্নাঘর সব। যেদিন পুজো করতে গেলাম ভোগের, দুর্গাপুজোর এক দুদিন আগে, বোধহয় 2 দিন আগে, পঞ্চমীর দিন গিয়ে পৌঁছলাম, সন্ধ্যেবেলা জপ করে বারান্দা এসেছি, সারা আশ্রম জুড়ে ঘুর ঘুর করছে গুড়ের গন্ধ, এই নাড়ুর জন্য পাক দেওয়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি না কারা করছেন। তারপরে পরের দিন সকাল, ষষ্ঠীর দিন চলে গেল, সপ্তমীর দিন সকালবেলা যখন পুজো করতে আসি ভোরবেলা, দেখছি যে অন্ধকার থাকতে থাকতে একটা একটা করে স্কুটার ঢুকছে, মহিলাদের স্কুটার, তাতে বসে আছেন মহিলারা, যখনই মাথাটা খুলছেন শাড়ি পরা মহিলারা,
সব মহিলারা আছেন, তারা আসছেন, তারা কি করছেন একে একে দেখছি, আমার ঘর থেকে দেখা যাচ্ছে রান্নাঘরে একে একে করে আলো জ্বলে গেল। মহিলাদের যিনি প্রধান, তিনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন কখন ভোগ তুলবো, কোন সময় ভোগ তুলো, বাল্য ভোগ কখন লাগবে, দুপুরের ভোগ কখন লাগবে, সব কিছু জিজ্ঞেস করে গেলেন। একবারে নিখুঁত, আমার দেরি হয়েছে কিন্তু তাদের এতটুকু দেরি হয়নি। কি ভালোবাসায় সংসারে সব কাজ করে এসেও তারা ভোরবেলা মাঝরাত্রি থাকতে থাকতে তারা সমস্ত রান্না করে গেলেন। রাত্রিরে আবার সন্ধ্যেবেলা এলেন, সন্ধ্যেবেলা রান্না করলেন, পরের দিনে সবজি কেটে টেটে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাসনঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলেন। প্রত্যেকের এক একটা সংসার আছে, সেই সংসারটার সাথেও এই সংসারটা করছে। এই যে একটা অ্যাডিশনাল লাইফ লিড করবার অভ্যাস, যে এক হাতে সংসার ভগবানকে ধরা, সেটা হচ্ছে সংসারের ভেতরে থেকেও ভগবানকে ধরার চেষ্টা, তপস্যাটা, এই তপস্যাটা যেন জেগে থাকে সর্বাবস্থায়, নিজের মনের মধ্যে যদি জাগিয়ে রাখি। এই সংসারে যারা বাস করছেন তাদের ভেতরে, সবার ভেতরে আমার প্রভুই বিরাজ করছেন, তাহলে দেখবেন তাদের জন্য কাজকর্ম করতে আমাদের কোনো কষ্ট হয় না। অ্যাট দি সেম টাইম যেহেতু আমার প্রভুর জন্য আমি সমস্ত রান্নাবান্না যাবতীয় কিছু করছি, অতএব আমার মনের ভেতরে কোনো রকম কোনো সমস্যা তৈরি হচ্ছে না। আমি যেন সমস্ত ভালোবাসা সমস্ত কিছু দিয়ে এই কাজগুলো করে যাচ্ছি, প্রীতিটুকু দিয়ে তাকে করে যাচ্ছি। এই বলছেন যে আগে তিনি তাকে ভালোবাসতে হবে, সংসারের আপনজন যারা তাদের কর্তব্য করতে হবে যতটুকু দরকার, আবার প্রেম প্রীতি ভালোবাসা তাকে দিতে হবে, তাকে ভুলে নয়, তাকে আশ্রয় করে এই সংসারের কাজকর্ম করবে। তাকে ভালোবাসলে তাকে আপনার জেনে সংসার করতে হবে, কেননা ইহকাল পরকাল তিনি রয়েছেন আমাদের চির আপন। আর দেখ, সব দেখছ তো সংসারে, কখনো দিচ্ছেন কখনো নিচ্ছেন, এর জন্য তৈরি হতে হবে। এই হলো কথা, এটি কখনো ভুলো না। একমাত্র তার সঙ্গে আমাদের সম্পর্ক অচ্ছেদ্য, আর বাকি সকলের সঙ্গে সম্পর্ক অস্থায়ী, তাদের সঙ্গে কখনো তার সে সম্পর্ক স্থায়ী হয় না। স্বামী পুত্র মা বাবার ঘরে এসেছিলাম, তারপরে সেইখান থেকে স্বামী পুত্রের ঘরে গেলাম, সেখান থেকে স্বামী পুত্রের ঘর থেকে সম্পূর্ণ একাকী হয়ে গেলাম, আবার এই জগৎ সংসার একাকী ছেড়ে চলে যেতে হবে। আমরা কখনোই যে একাকী বাঁচার এই চেষ্টাটা করি না। কোথায় সেই গড়িয়াহাট মোড়ে ভক্ত দাঁড়িয়ে আছেন, বন্ধু ভক্ত বন্ধু দাঁড়িয়ে আছেন, আর নরেন্দ্রপুরে বসে কত মহিলা ভক্ত সম্মেলনে তার জন্য ঘর বুকিং, তার জন্য চেয়ার বুকিং করছেন। সে যদি আসে, সে এসে এই চেয়ারটাতে বসবে, সেই কারণে পাগল হয়ে যাচ্ছে দেখার জন্য। এই হচ্ছে কথা, আমাদের কখনো আমরা ভাবি না যে রামকৃষ্ণ লোকে আমাদের একা একাই যেতে হবে। তাই এই যে প্রাথমিক যে সম্পর্কগুলো আছে এগুলোকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, এদের প্রতি যে কর্তব্য সেটা করতে হবে, কিন্তু ভগবানের সঙ্গে একটা চিরস্থায়ী সম্পর্ক তৈরি করতে হবে। নাহলে কিন্তু যাবার সময় বড্ড কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। সে কাঁচা ঘায়ের কেউ যখন মামড়ি তুলে দেয় যেরকম কষ্ট হয়, চামড়ায় ভীষণ লাগে, দরদর করে রক্ত বেরোতে থাকে, পুঁজ বেরোতে থাকে, ঠিক সেরকম হবে। ভগবান তো বলবে না, না ঠিক আছে তোমার আসক্তি কাটেনি, আরো 50 বছর সংসার করো, তা তো বলবে না। সময় এলে হিড়হির করে টানতে টানতে নিয়ে চলে যাবে, বলতে পারবেন না না চুলটা খোলা আছে, একটা পনিটেল বেঁধেনি, এইটুকু সময়ও দেবেন না। একবারে স্পর্শ করা মাত্র গভর্নমেন্ট গান আউট হয়ে গেছেন, কোথাও থাকতে পারবেন না। তাই তার জন্য প্রস্তুতি মানে কি, রোজ মৃত্যুকে ভালোবাসা তা নয়, রোজ একটু একটুকে ঈশ্বরকে ভালোবাসা, তার আনন্দে এমন বুধ হয়ে থাকতে পারবো যখন এই জগৎ সংসার ছেড়ে চলে যাব, তখন কোনো রকম কিছু কষ্ট হবে না। সংসারে কিভাবে থাকতে হয়, ঠাকুর বলছেন ছুতরিনীর মতো। একদিনে ছুতরিনী হওয়া যায় না, এটা অভ্যাস করতে হয়। ছুতরিনী চিঁড়ে কোটে, এক হাতে চিঁড়ে তুলছে, দেখছে কাঁড়া হলো কিনা, খদ্দের এসেছে তাকে চিঁড়ে দিচ্ছে, খদ্দের এসেছে তাকে চিঁড়ে দিচ্ছে, এইরকম সব অনেক কিছু করছে। খদ্দের এসেছে তাকে চিঁড়ে দিচ্ছে, খদ্দের কত দাম বাকি ফেলেছে তা হিসাব করে বলছে, আবার ছেলেকে মাই খাওয়াচ্ছে, কতগুলো কাজ একসঙ্গে করছে, কিন্তু মনটা রেখেছে ঢেকির মুসলের দিকে। আমরা যদি আমাদের মনটাকে ভগবানের দিকে দিতে পারি, তাহলে সংসারে 100 গণ্ডা কাজে মন দিতে পারবো, আবার চাইলে মুহূর্তে মনটাকে তুলে নিয়ে ভগবানে দিতে হবে। এই যেমন ছুতরিনী করছেন, ছুতর এই কাটা হচ্ছে সেটা দেখছেন, দেখছেন কীরকম কোটা হয়েছে, যে যিনি কিনতে এসছেন তার সঙ্গে দড়াদড়ি করছেন, শুধু তাই নয় আবার সে কতটা দাম দিয়েছে, কতটা দাম বাকি রেখেছে সেইটারও হিসেব হচ্ছে, সেইখানেই থামছেন না। আবার তিনি সব অন্যান্য ছোট শিশুকে তিনি স্তন্যদান করছেন,
কিন্তু তার মনের একটা অংশ আছে ওই ইয়ের দিকে, সেই মুসলটার উপর। কারণ ওই মুসলটা যদি হাতে পড়ে যায় তার হাতটা ভেঙে যাবে, তার যে এত সহজে হাত পা নাড়া সেটাই ভুলে যায়। আমরা অলংকার পড়ি, হাত ভর্তি অলংকার পড়ি, আঙুলে আংটি পড়ি, কিন্তু হাতটার যত্ন করি না। হাতের যে ইয়েটা সেটা ভীষণ রকমের অযত্ন, বাসন মাঝে মাঝে খড়খড়ে হয়ে যায়, অথচ একটা হীরের আংটি পড়েছি। যখন ওই হাতটা যেই কেউ ধরে তখন হীরের আংটি দেখবে কি, আমার যে হাতের খড়খড়ানি সেইটা দেখলে হাত থেকে ছুড়ে পালবে, আই লাভ ইউ বলবার সময় তার আঙুলে যখন হীরের আংটি পড়াবো, হাতটা যদি বাসন মেজে মেজে খড়খড়ে হয়ে যায়, সংসারের বাসন মেজে হয়ে যায়, তাহলে হাজার চাইলেও সেই হীরের আংটি কিছুতেই ওইখানে পড়ানো হবে না। তাই হাতটাতে একটু নরম সরম করতে হবে, ঈশ্বরীয় ভালোবাসা। যেরকম পন্স কোল্ড ক্রিম মেখে রোজ রাত্রিরে শোবার সময় এমনি এমনি করে সব মাখামাখি করে আমরা হাতকে নরম করবার চেষ্টা করি, ঠিক সেই রকম ভক্তি ক্রিম আমাদের মাখতে হবে, ঈশ্বরের ভালোবাসার ক্রিম আমাদের মাখতে হবে। মুখে মাখতে হবে যাতে আমরা কি করি, অ্যান্টি এজিং ক্রিম মাখি, যাতে মুখে এতটুকু বয়সের ছাপ না ধরা পড়ে। ঠিক সেই রকম যে অ্যান্টি যে সেটা সেসবগুলো মাখতে হবে। ভক্তের ভালোবাসা, ভগবানের ভালোবাসার ক্রিম মুখে মাখতে হবে, সারা শরীরে মাখতে হবে, জীবনচর্যায় মাখতে হবে। আসলটা হচ্ছে মনে মাখলেই হলো, একবারে সঙ্গে সঙ্গে তার ইফেক্ট সব সময় চোখে মুখে সর্বত্র পড়বে, আমার হাত আর বাসন মাজার মতো খড়খড়ে থাকবে না, একবার নরম তুলতুলে হয়ে যাবে। কাশী সারানন্দজি বলতেন শ্রী শ্রী মায়ের কথা, বলতেন মা ঠাকুরুন যে দেবী ওই একটা দিকে আমার মনে হতো, পায়ের তলা ছিল একবারে তুলতুলে নরম, আর হাতের এইগুলো ছিল বলছেন ডোপ ডোপ মতো, যখন তিনি মাথায় হাত রাখতেন খুব আরাম হতো, একটা নরম যেন হাতের ছাপ প্রকাশিত হতো। এই যে সব কিছুই করেছেন অথচ পুরো মনটাকে তিনি শ্রীরামকৃষ্ণকে দিয়েছেন, শ্রীরামকৃষ্ণময় একটা জীবনযাপন করেছেন। আমাদের জীবন যত শ্রীরামকৃষ্ণ, আমাদের তো সংসার ছেড়ে পালাতে পারবো না, সকালে উঠে চা খেতে হবে, চা খেয়ে স্নান করতে যেতে হবে, নোংরা বসেও থাকতে পারবো না, তারপরে উঠে ভগবানকে একটু টিংটাং টুংটাং ফুল দিয়ে আবার সংসারের কাজে লেগে পড়তে হবে, পাড়ার লোকের সঙ্গে খবরদারি করতে হবে, ঝগড়া করতে হবে, কাজের লোকের সঙ্গে ঝগড়াঝাটি করতে হবে, তারপরে সব কাজ ঠিকঠাক মতো গুছিয়ে নিতে, অফিসে গেলে বসের সঙ্গে সবার সাথে করতে হবে, রাজনীতি আলোচনা সব করতে হবে, এগুলো করতেই হবে, এগুলো ছেড়ে আমরা যাব না। কিন্তু ভগবানকে যত আমরা ভাবতে থাকবো, যত তাকে চিন্তা করতে দেবো, এই যে আকর্ষণ, এগুলো করার জন্য যে আকর্ষণ, এই দুপুরবেলা হলো কি ব্যাস, এখন তো ভগবানের কৃপায় একটা রিমোট হয়েছে আর বোকা বাক্সে ছেলেবেলা মেয়েবেলা পুরুষবেলা নানা রকম বেলা দেখাচ্ছে, আপনারা সেই বেলায় আটকে আছেন এমনি করে গালে হাত দিয়ে, না হলে হতো সেই যে জানলার ইয়ে সরিয়ে এই দুপুরবেলা আমের আচার তৈরি করে চারতে চারতে পিএনপিসি করা, কি সুন্দর সময় ছিল। এই পিএনপিসি যদি করতে হয়, ভগবানের সঙ্গে পিএনপিসি করতে হয়, নিজের ভেতরের যে যা কিছু বেদনা, নিজের ভেতরে যা কিছু দুঃখ, নিজের ভেতরে যা কিছু কালো, সেগুলো যদি ভগবানের সাথে একটু আলোচনা করতে বসি, যে আচারি খান, রোজ আমের আচারি খান, খেতে খেতেই তার সঙ্গে যদি আলোচনা করেন, তাহলে দেখবেন আমাদের ভেতরে এই ময়লাগুলো চলে যাবে, এই ভক্তি ভালোবাসা এত জাগবে, তখন আমরা কিছুতেই আর অন্য কিছু ভাবতে পারবো না। গীতায় অর্জুনকে বলছেন, যোগম ইয়ুঞ্জম মদাশ্রয়, ইয়ুঞ্জম মদাশ্রয়, আমাকে আশ্রয় করে সব করো, তসমাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচ। একবারও বলছেন না যে যুদ্ধ করো না, কর্ম করো না, বলছেন আমাকে আশ্রয় করে, আমাকে স্মরণ করে যুদ্ধ করো, আমাতে আসক্ত হও, আমাকে আশ্রয় করো, তার মনটা তাঁতে মনটা রেখে সব কাজ করতে হবে, তাকে ভুলে নয় তাকে ভালোবেসে এবং আশ্রয় করে সংসার করতে হবে। ছুতরণী যেমন মনটা ঢেঁকির মুসলে রেখে সব কাজ করে, সংসার থেকেও মনটা তার উপর ফেলে রাখো, এইটা শিখতে হবে। অর্জুন আসক্ত হয়ে পড়ছিলেন তার আত্মীয় স্বজনের প্রতি, তিনি কিছুতেই এই যুদ্ধে অবতীর্ণ হচ্ছিলেন না। তখন তিনি বললেন, শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি তো যোদ্ধার মতো কাজ করছো না, আর্যবীরের মতো কাজ করছো না, এটা তো যুদ্ধ, ধর্মযুদ্ধ, তোমার জমি জায়গা সব তারা কেড়ে নিয়েছেন, পাশা খেলা দিয়ে সব কিছু কেড়ে নিয়ে, যখন তুমি সেই সময় পেরিয়ে এলে, 5টা গ্রাম চেয়েছিলে, 5টা গ্রামও দেয়নি, তারা বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমেদিনী, অতএব এই যে যুদ্ধ এটা হচ্ছে ধর্মযুদ্ধ। প্রথম কথা, তুমি যদি যুদ্ধ না করো, তোমার যে সাপোর্টে যারা এসছে তাদের প্রতি অবিচার করা হবে, শুধু তাই নয়, যারা অন্যায়ভাবে এই যুদ্ধে সামিল হয়েছে তাদের যদি দণ্ড না দাও, তাহলে তোমার রাজ জনোচিত কাজ হবে না। এই মানুষজন এরা আগে থেকেই মরে আছে, এরা কালের নিয়মে মরবে, তুমি এদের মারতে পারো না, এদের আত্মা চিরভাস্বর, এরা নিজে নিজে কর্ম অনুযায়ী পরবর্তী শরীর ধারণ করবে, অস্ত্র আমায় কাটতে না রে, অগ্নি না পুড়াতে পারে,
শরীরে গলি না আমি, বাতাস না শুকায় মরি। কিন্তু যদি তুমি তোমার যে ধর্ম, তোমার যে ক্ষত্রিয় ধর্ম, সেটা যদি পালন না করে তাহলে কি হবে, ক্ষত্রিয় রাজারা তোমাকে দেখে হাসাহাসি করবে, কেউ তোমাকে তাদের যুদ্ধের সময় তোমার সাহায্য চাইবে না, কারণ সবাই বলবে এই লোকটা দুর্বল, এ নিজের জন্য যুদ্ধ লড়েনি, আমার জন্য কি লড়বে। অতএব একজন যে মানে আমাদের যে রাজপুরুষ, তার কাছে এর চেয়ে বড় আর কোনো রকম অকীর্তিকর অবস্থা নেই। তুমি সেই অকীর্তিকর অবস্থা নিয়ে বেঁচে থাকবে, অতএব যুদ্ধ করো। কিভাবে যুদ্ধ করো বলছেন, মা মনুস্মরা যুদ্ধ চ, আমাকে আশ্রয় করে, আমাকে চিন্তা করে করো। কিরকম ভাবে চিন্তা করে, যা কিছু করছো ভগবত প্রাপ্তির জন্য করছো, ভগবত ভাবে করছো, একবারে ভালোবাসার সঙ্গে করছো, কোনো কিছুর ভেতরে তোমার কোনো আসক্তি নেই, তুমি যা কিছু করছো তার জন্য করছো। সেই যে লোকটার কথা মনে আছে যে ধরা পড়েছিল ডাকাতদের হাতে, বলেছিল যে যে রামের কি ব্যবসা করে, যে না রামের ইচ্ছায় এত টাকা সুতো কিনি, এত টাকার কাপড় হয়, এত টাকা লাভ রাখি, রামের ইচ্ছা আমি সন্ধ্যেবেলায় বসেছিলাম, রামের ইচ্ছায় ডাকাতগুলো এলো, এরা আমাকে সঙ্গে নিয়ে ডাকাতি করতে গেল, ডাকাতির জিনিসগুলো আমাকে দিল, ধরা যখন পড়লো তখন এই ডাকাতির মামাল সমেত আমিও ধরা পড়লাম। ইয়ে বুঝলেন, জাজ বুঝলেন যে এর সাথে যুক্ত নন, তার কারণ হচ্ছে ওই রামের ইচ্ছা, সব কিছুর মধ্যে তিনি শ্রীরামচন্দ্রের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন। আমরা যখন আমাদের জীবনে ভগবানের ইচ্ছাকে প্রাধান্য দেবো, তার তখন দেখবেন কত কি কাজকর্ম করতে পারবো, সব কিছু করবো, কিন্তু সব শক্তি তার মধ্যে থেকে আসবে। কিন্তু প্রতি মুহূর্তে তাকে ভালোবাসতে হবে, তাকে স্মরণ করতে হবে, জোর করে নয়, লোকে বলছে বলে আমাকে করতে হবে তা নয়, কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে হবে, যত তাকে ভালোবাসতে পারবো। আপনি একটা জিনিস জানবেন, যদি যত ভালোবাসতে পারবেন সংসারটা তত রমরমিয়ে জমজমিয়ে করতে পারবেন, নাহলে কিন্তু খুব কঠিন, কিছুতেই এই সংসারটা খুব ভালো করে উঠতে পারবেন না, এটা হচ্ছে কথা। আজকে আমরা এখানেই থামবো, কারণ ওই যে আমাদের মৌমিতা ব্যানার্জি মায়ের তাদের কিছু প্রশ্ন আছে, সেইটা আমরা শুনবো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।